শুধু দর্শক, আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে আমাদের যশোরের সবথেকে বড় এই কুরবানি উপযোগীর যে গরু যশোরের ভাইজান নামে আলোচিত, অনেক মিডিয়াতেই কিন্তু ভাইরাল হয়েছে, সেই ভাইজানের নিয়ে আজকের আমাদের রহস্য ট্রাভেলে একটি বিশেষ পর্ব রয়েছে। আমরা যে পিছনে দেখছেন বিশাল সুঠাম একটি দেহের যে গরুটি, এই গরুটি কিন্তু সেই ভাইরাল ভাইজান। তো আসলে যে মালিক আছে তার সাথে আমরা কথা বলি আর এই কেমন দাম ওজন কি সকল কিছু তার কাছ থেকে জেনে নি। তো ভাই কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আসলে গত কয়েকদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম আপনি অনেক আলোচিত হয়েছেন এই ভাইজান গরুর কারণে। তো আসলে এই গরুর নামটা ভাইজান দিয়েছেন, এর কারণটা সর্বপ্রথম একটু আমাদেরকে বলবেন। এই গরুর নামটা ভাইজান দেওয়ার প্রথমত কারণ জানতে চাচ্ছেন, আমার ফার্মের বয়স হলো 6 বছর। আচ্ছা, তার ভিতরে এই গরুর বয়স এখন এই 47 মাস প্লাস হলো আমার কাছে। মানে যখন 6 মাস বয়স ছিল তখন আমি এই গরুটা ক্রয় করে নিয়ে আসলাম যশোর নোয়াপাড়া হাটের থেকে। তো আমার হলো নিয়ে আসার পর আমার ছেলের বয়সও 6 বছর। আচ্ছা, তো এর থেকে 2 বছরের সিনিয়র, কিন্তু বললো তখন এই গরুটা বলে যে এটা বাবা আমার গরু। তা এখন ছেলের আরো ছোট ভাই আছে, স্বাস্থ্য ভাই, মানে আমার ভাইগের ছেলে, ওরা সবাই ওরে ভাইজান বলে, সেই সূত্রে আর কি ভাইজান নামেই পরিচিত হয়ে গেছে। ওর নামটাই আছে ভাইজান, ওরই যত আমার ছেলেরই গরু, মানে ওই ভাইগেরই গরু। আচ্ছা, তো সেই ওরে সবাই ভাইজান বলে, সেই সূত্রে এর নামও দিছি যশোরের ভাইজান। আচ্ছা, এত বিশাল সুঠাম দেহ, লম্বাই কতটুকু আছে আর উচ্চতায় কতটুকু আছে? লম্বাই আছে 10 ফিট প্লাস লম্বাই। আচ্ছা, উচ্চতা না, আর পিছনের উচ্চতা আছে 65 থেকে 66 ইঞ্চি। আচ্ছা, সামনে আছে 71 থেকে 72 ইঞ্চি। আচ্ছা, অর্থাৎ লম্বাই প্রায় 10 ফুটেরও বেশি, তাই তো? হ্যাঁ, 10। আচ্ছা, কি আপনি কি মেপেছেন কিনা বা আনুমানিক? ফিতে ফিতে আছে, দে 10 ফিট প্লাস আর কি। আচ্ছা, এর আড়ালে যদি আমি থাকি বা আপনি থাকেন তাইলে তো দেখার কোনো সুযোগ নাই। না, ওই পাশে ওই পাশে গেলে মনে হয় দেখা যাবে। আচ্ছা, এই যে লম্বাই কত ফুট হবে? লম্বাই তো বললাম 10 ফুট। আচ্ছা, 10 ফুট। আচ্ছা, আর খাড়া ভাবে কতটুক হবে? খাড়া ভাবে ওই যে পিছনে বললাম যে আপনার 65 থেকে 66 ইঞ্চি। আচ্ছা, পিছনে, আর সামনে হলো আপনার 71 থেকে 72 ইঞ্চি। আচ্ছা, মাংস কেমন হবে বলে আশা করছেন? মাংস হবে, এখন আসলে এইটার গাই কতটুকু আছে আল্লাহ জানে। এখন এমনি ফিতেদের যে মাপটা আছে তাতে 1400 কেজি কিলার একটা ইয়ে আছে, এখন তারপরে ওই হিসাবে যতটুকু আসে। আচ্ছা, 1400 প্লাস, তাই তো? হ্যাঁ, লাইভ ওয়েট আছে 1400। এই কুরবানি ঈদে তো ছেড়ে দেবেন এই গরুটা, ইচ্ছা আছে নাকি? 2023-এর কুরবানিতে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা, এখন সেই উদ্দেশ্যেই আছে। আচ্ছা, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। আচ্ছা, তো এটা আসলে লালন পালন আপনার এই খামারে হচ্ছে এবং কিভাবে পরিচর্যা করছেন একটু বলেন তো। পরিচর্যা আসলে অনেক ভাবে নেয়, কিন্তু এরকম একটা গরু তৈরি করতে গেলে আপনার মানে প্রথমত তাকে খুব যত্নের সাথে তাকে তৈরি করা লাগবে, যত্নের সাথে। এখন গরুর সাথে ভালোবাসা থাকা লাগবে, একে সময় দিতে হবে। আমরা যেরকম সন্তানকে যেমন সময় দিই, তা নাহলে যেমন সন্তান ভবিষ্যতে ভালো রেজাল্ট আশা করা যায় না, ঠিক তেমনই এই যে আজকেরা এই যশোরের ভাইজান ভাইরাল হোক, এর যে পজিশনে আছে এর পিছনে অনেক শ্রম আছে। আচ্ছা, অনেক ভালোবাসা আছে, তার পরিপ্রেক্ষিতে এবং অনেক সময়ের বিষয় আছে আজকে এই পর্যন্ত এসে দাঁড়াইছে। আচ্ছা, তো খাবার কি ধরনের দেন এবং দিনে কেমন খাবার খায়? আমার গরুরে আমি খাবার দিই, এর প্রথমত প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাই, আর দানা খাবার হিসেবে আমি ব্যবহার করি আপনার মোটা ভুষি, গমের মোটা ভুষি, এবং আমরা যে আটা খাই ওর আটার কিছু অংশ, এর সাথে সয়াবিন খোল, এর সাথে যায় ভুট্টার গুঁড়ো, রাইস পালিশ এবং কুড়ো, এইটা মিক্সড করা। ওইটা কোনো সময় 10 কেজিও পড়ে, 12 কেজিও পড়ে, 14 কেজিও পড়ে, এক একদিন এক এক রকমই খাই। আমরা মানুষও 3 অক্ত কিন্তু সমান খাই না, সেটাই কথা। আসলে সম্পূর্ণ খাবারই আপনার বাড়িতে প্রাকৃতিক ভাবেই তৈরি করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, যে আটাটা আমরা খাই সেই আটাটাই ওরে খাওয়াই অল্প, তারপর মোটা গমের ভুষি যেটা ফ্রেশ পাওয়া যায় সেটাই। এর বাইরে অন্য কোনো দানা খাবার আমি ব্যবহার করি না, যেহেতু আমি বলছি যে প্রায় 48 মাস, মানে 48 মাস প্লাস বলতে 4 বছর আমার কাছে। আচ্ছা, ফুল 53 মাস বয়সের,
যদি এর খারাপ কোনো খাবার বলতে যেটা বুঝাই, সেগুলো যদি কোনো কিছু ব্যবহার করতাম তাহলে কিন্তু এটা এই 4 বছর রাখতাম না, সেটাই রাখা সম্ভব হতো না। সেটাই হলো মূল কথা। আর ভালোবাসাটা না চাই তাহলে তো কোনো কিছুই হবে না, তো আগামী বছরও থাকবে, অসুবিধা নাই। আচ্ছা, যদি ভালোবাসাটা ইচ্ছা আছে বিক্রি করে সেই রকম করছেন নাকি? হ্যাঁ, তা তো 100% তো সন্তানের মতো করে মানুষ করা লাগে। যারই আমার আছে বলে আমি না, এ ধরনের গরু যার গলি আছে যেই তৈরি করে তার সন্তানের মতো করে মানুষ করা লাগে। আচ্ছা আচ্ছা, তো ক্রেতার চাহিদা কেমন দেখছেন? ক্রেতার চাহিদা এই বড় গরুর চাহিদাটা হলো এটা একটু মানে প্রকাশ্যে একটু কম আসে, কথা চলতেছে কয়েক জায়গায় কথা চলতেছে। আচ্ছা, ইয়ে আছে কিন্তু ফাইনাল না হওয়া পর্যন্ত, কোনো কথা ফাইনাল না হওয়া পর্যন্ত আমি এটা প্রচারে যাচ্ছি না। আচ্ছা, তবে হলো এই বিশেষ করে ভাইরাল হওয়ার পরে, আগেও এ গরু আমাদের পার্সোনালি কিছু তো এই জগতে যখন আমরা তখন থেকে সে আমাদের ইসে ভাইরাল, তারপর এখন দর্শক জরিপেও এখন অনেক ভাইরাল। আচ্ছা, নেট দুনিয়ায় আপনাদের যশোরের ভাইজানের কারণে আরো বেশি ভাইরাল। হ্যাঁ, বেশি ভাইজান, সেক্ষেত্রেও হলো অনেকে অনেকভাবে কথা বলতেছে। আমার একটাই কথা আছে যে ভাই, দূরের থেকে না সরাসরি এসে দেখেন, দেখে যদি নেওয়ার মানে জন্য পছন্দ হয় তারপরে সরাসরি দামাদামি করে আমি এই গরুটা বিক্রি করতে চান, তাই তো? আচ্ছা, আপনাদের সাথে এজন্য আমি কোনো দাম আছে কোনো মিডিয়ারে বলি নাই। আচ্ছা, ইতিমধ্যে বেশ কটা প্রচার হয়েছে, আমি জানি না, তারা 2টা চ্যানেলে দেখলাম ওরা দামের কথা বলছে, এইটা সে তাদের ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, কারণ আমি তাদের রিকোয়েস্ট করছি দামের কথাটা আমার আলোচনা না শুনেই তাদের এই তথ্যটা দেয়া ঠিক হয়নি। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং হলো আমার ঠিকানাও দেওয়া থাকবে, সেক্ষেত্রে সরাসরি আমার বাসা আসেন, দেখেন, দেখে শুনে পছন্দ হলে তারপরে যারা আমার দিন করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ। ন্যাচারাল ডাক গুলো শুনুক,